সারা দেশে ডেঙ্গুতে আরও 14 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন 2432 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত মৃত্যু ও আক্রান্তের এই সংখ্যা জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে 387 জনের মৃত্যু হল। একদিনে মারা যাওয়া 14 জনের মধ্যে ঢাকা মহানগরের 11 জন এবং ঢাকার বাইরের 3 জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 2432 জনের মধ্যে ঢাকায় ভর্তি 940 জন আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন 1492 জন। এবছর ডেঙ্গুতে ঢাকায় 300 জন এবং ঢাকার বাইরে 87 জন মারা গেছেন।